কি দেখছো? তোমাকে কেন আগে আমাকে দেখোনি? দেখেছি, কিন্তু এরকম নতুন ভাবে তো দেখিনি। আজকে তোমায় একদম আলাদা লাগছে দুষ্ট, একদম বদলে যাওয়া দুষ্ট। তুমিও তো অনেক বদলে গেছো রাজা। আমি তোমার উপর ঠিক যতটা ভরসা করেছিলাম, তুমি তার থেকেও বেশি সাহস দেখিয়েছো। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মানে সাহস দেখানো না দুষ্ট। আমি তো চেয়েছিলাম আমাদের বিয়েটা দুজনেরই আত্মীয় স্বজনের আশীর্বাদ নিয়ে হবে। সবার সামনে তোমাকে আমি নিজের করে নেব, কিন্তু কি করবে বলো? আমাদের ভালোবাসা যদি কেউ মেনে না নেয়, তাহলে তো তাতে আমাদের কিছু করার নেই। এই সমাজ, সংসার, পরিবার, এদের ভয় তো আর আমরা আলাদা হয়ে যেতে পারি না রাজা। আর বেশি দিন তোমার থেকে আলাদা হয়ে থাকলে আমি হয়তো হয়তো মরে যেতাম। তুমি আমার পাশে থাকলে আমার ভয় বা কষ্ট কিছুই থাকবে না। বাড়ি, বাবা মা, মানু সবার জন্য কষ্ট হবে না দুষ্ট? সবার জন্য মন খারাপ করবে না? হয়তো করবে না। আবার করতে পারে, আমার যখনই বাড়ির জন্য মন খারাপ করবে তখনই আমি আমায় ছেড়ে চলে যাবে, তাই তো? ছি রাজা, আমার ভালোবাসার উপর তোমার একটুও বিশ্বাস নেই? আমার তোমার উপর বিশ্বাস আছে দুষ্ট, কিন্তু আমার বারবার এই কথাটা মনে পড়লে খুব কষ্ট হবে যে আমি তোমাকে তোমার বাড়ির থেকে, তোমার বাবা মার কাছ থেকে আলাদা করে দিয়েছি। তোমার যখন বাড়ির জন্য মন খারাপ হবে তখন কিন্তু আমার খুব কষ্ট হবে দুষ্ট। আমার কোনো কষ্ট হবে না, আর যখন খুব কষ্ট হবে তখন আমি তোমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকব। তুমি আমার এত ভালোবাসো দুষ্ট। সবার থেকে বেশি ভালোবাসি। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, সারাদিন নিশ্চয়ই কিছু খাওনি। কি করে খাবো বলো? যতবার খেতে যাচ্ছিলাম মনে পড়ে যাচ্ছিল যে তুমিও কিচ্ছু খাওনি। বারে বিয়ের দিন কোনেদের কিছু খেতে নি, জানো না? জানি, কিন্তু আমাদের বিয়ে তো হয়ে গেছে, এবার তো তুমি কিছু খেতেই পারো। তাহলে আমি গিয়ে খাবারটা নিয়ে আসি, আমারও খুব খিদে পেয়েছে। কেউ
অচেনা অজানা জায়গা তো, একটু সাবধানে যা। যার কাছে তোমার ভালোবাসা আছে তার কিচ্ছু হতে পারে না, বুঝেছো? আচ্ছা শোনো, আমি যাওয়ার পরে দরজাটা ভিতর থেকে আটকে দেবে, আর কেউ দরজা ধাক্কালেও খুলবে না, শুধু আমি ছাড়া। ইয়েস বস। গুড গুড, টাটা। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো? তোমাকে পেয়ে যে আমি জীবন কাকে বলে বুঝতে শিখেছি। ছেলে মেয়ে দুটো এই হোটেল উঠেছে? তুষ্টু খোলো, তুষ্টু। কি হলো রাজা, তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হলো? বাইরে পুলিশ। পুলিশ কোথায়? রিসেপশনে। মাই গড, পুলিশ এখানে কি করে এলো? আমাদের পালাতে হবে রাজা, রাজা তাড়াতাড়ি করো, আমাদের পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। চেনা চেনা লাগছে। কি কেস স্যার? কেস জেনে কি লাভ? উঠেছে কিনা সেটা বলুন, নাহলে নিজে কেস খেয়ে যাবেন। এনো এনো, ধরো ধরো, চলো চলো, দাঁড়িয়ে আছো কেন, চলো। না মানে আমরা আর পালাবো না। রাজা তুমি কি বলছো, পালাবে না তো কি করবে? সামনে গিয়ে দাঁড়াবো। কার সামনে? পুলিশের সামনে, তোমার বাবা মার সামনে। পাগল হয়ে গেছো রাজা? না দুষ্ট, আমি একদম ঠিক আছি। রোজ রোজ কাপুরুষের মতন আমি আর পালাতে পারবো না। কে বলেছে তুমি কাপুরুষ? তুমি কাপুরুষ নও রাজা, কিন্তু প্লিজ এখন এই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে হারাতে পারবো না। কে বলেছে তুমি আমায় হারাবে? এতই সহজ, আমরা কেউ কাউকে হারাবো না দুষ্টু, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। পাগলামি করো না রাজা, তুমি আমার মামা বাপিকে চেনো না, ওরা আমাদের এই বিয়েটা কোনোদিন মেনে নেবে না। পুলিশ এসে আমাদেরকে, পুলিশ এসে আমাদেরকে কিচ্ছু করতে পারবে না দুষ্টু। আমরা দুজনেই অ্যাডাল্ট, নিজেদের ইচ্ছেতে বিয়ে করেছি, কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওরা তো এসব বুঝবে না রাজা, ওরা মনে মনে কি প্ল্যান করেছে তা আমি জানি না, কিন্তু এইটুকুনি জানি ওরা আমার কোনো ক্ষতি করবে না। এসে স্যার, এসছে। মেয়েটা মনে হয় মালদার পার্টি স্যার, গা ভর্তি হয় না। রুম নাম্বার
310 সিঁড়িটা কোন দিকে? চলুন স্যার, হারিয়া কিন্তু তোমার তোমার ক্ষতি করে দেবে, ওরা তোমাকে ছাড়বে না। তোমার কিছু হয়ে গেলে যে আমার দিব্যি রাজা, এখান থেকে পালাও, চলো আমরা এখান থেকে চলে যাই। কতদূর পালাবে? কতদূর? দেওয়ালে পিঠ ঠেকতেই হবে। চলো তুমি কখনো ভালো থাকতে পারো না। আই নো ইউ ভেরি ওয়েল, তুমি কোনোদিন টেনশন সহ্য করতে পারো না। এই টেনশনের মধ্যে তুমি ভালো আছো এখন, থেকে তো আরো অনেক টেনশন সহ্য করতে হবে। এই তো সবাই শুরু। না তুমি টেনশন সহ্য করতে পারো, কিন্তু আমি মুখ বন্ধ করে এই অপমান কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আচ্ছা ঘটক, কি হলো? এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না কেন? সেটা তো আমিও ভাবছি। হ্যালো, হ্যাঁ বলো হালদার, কি খবর পেয়েছো? খবর পেয়েছেন? কোথায় কোথায় আছে দুষ্টু? কোথায়? বামতলার দিকে। ও মাই গড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি। না না হালদার, তোমার উপর আমার অনেক ভরসা আছে। এই শোনো হালদার, যেভাবেই হোক ওদের কিন্তু ধরতে হবে।
দেখুন মিস্টার ঘটক, একটু বলুন না ও দাদা, আমার মেয়েটা ভালো আছে তো? কি হলো মিস্টার ঘটক, চুপ করে আছেন কেন? মিস্টার ঘটক প্লিজ স্পিক আউট। আপনাদের মেয়ে দুষ্টু? দুষ্টু কি হয়েছে? দুষ্টুর কি হয়েছে, কি হয়েছে মিস্টার ঘটক? আপনাকে হাত জোর করে বলছি, একটু বলুন না কি হয়েছে, বলছেন না কেন? অ্যাকচুয়ালি আমাদের ফোর্স ওদের একটা হোটেলে লোকেট করেছিল, কিন্তু পারেনি, তার আগেই ওরা পালিয়েছে। কিন্তু একটা দুঃখের খবর হচ্ছে, ওরা বিয়ে করেছে। একটু জল খাই, জল খাবে, এসো